হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 27 নভেম্বর, আমার বার্থডে। তোমরা পেছনে ডেকোরেশন দেখে বুঝতেই পেরে যাচ্ছ, এই যে সব জেঠিমা নবরণ মিলে সাজিয়েছে। তো আমরা আজকে বাইরে কোথাও প্ল্যান করিনি, আমি নবরণকে বলেছিলাম যে তুমি কিছু রান্না করে আমাকে খাইও। তো সকাল থেকে জেঠিমা আর নবরণ মিলে রান্নাঘরে একের পর এক রান্না করে যাচ্ছে। নবরণ মাটন করছে, তোমাদেরকে দেখাবো, মানে দারুণ করছে, আমি একটু আগে দেখে এলাম। মানে ফার্স্ট টাইম ট্রাই করছে, বোঝাই যাচ্ছে না, আমার থেকেও ভালো রান্না করছে। তো যাই হোক, আজকে সারাদিনটা আমি আমার ফ্যামিলির সাথেই কাটাবো, এখানকার ফ্যামিলির সাথে কাটাবো। আর আমার দূরে যে ফ্যামিলি আছে তাদের জন্য খুব মন খারাপ করছে। নবরুণ মাটনটা কালকে রাত্রিবেলাতেই ম্যারিনেট করে রেখেছিল, তার জন্য সারা রাত ম্যারিনেশন হয়েছে, বেশ ভালো মতন মশলাগুলো সব মিশে গিয়েছে মাটনের সাথে। এই জিনিসটা কি দিলে, এই কালো কালো জিনিসটা? বলো, সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। গন্ধটা কিন্তু চরম বেরোচ্ছে। এটা আমার অন্নপ্রাশনের দিনের ফটো। একটা গোটা রসুনও দিয়েছে টেস্ট ভালো হওয়ার জন্য। চারপাশের অবস্থা দেখুন, ওলে 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 ওলে। সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর জেঠিমা সুন্দরভাবে বাটি বাটি খাবারগুলো সাজিয়ে দিচ্ছে আমাকে। মেনুতে কি ছিল বলে দিই, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ধোকার ডালনা, তার পাশে হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে আলু পোস্ত, একটু ঝিঙেও ছিল, ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে শিমুয়ের পায়েস। আমাদের অ্যানিভার্সারির কেকও কিছুটা ছিল, সেটা রেখে দিয়েছে জেঠিমা, আর এগুলো হচ্ছে অল্প কিছু মিষ্টি। এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে, আর এই হচ্ছে আমাদের আয়োজন। এখানে আশীর্বাদের জিনিসপত্র রাখা আছে, আর এখানে তো দেখতে পাচ্ছো খাবার জিনিসপত্র। খাওয়ার জিনিসপত্রের মধ্যে স্পেশালি এইটা এইটা আমি বানিয়েছি, এটা বানাতে আমার 2 দিন টাইম লেগেছে, কালকে রাত থেকে শুরু করেছি। আর বাকি এটা মা বানিয়েছে, হ্যাঁ এর বাকি সব মা বানানো। আর আমি একটা কথা বলি, আমার এবার 28 বছর হলো, কিন্তু আয়োজন একদম পুরো আমাকে বাচ্চা মেয়ে বানিয়ে দিয়েছে, সবাই পুরো বাচ্চা মেয়ের মতন আমাকে। রান্নাঘরে একটু ঢুকতে দেয়নি, আমি শুধু বাচ্চার জন্য যা টুকটাক করেছি, বাকি কিচ্ছু করতে দেয়নি, সবাই মানে নিজের হাতে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানে আমার সত্যি খুব। আর বিয়ের পরে তো প্রথম এখানে তোমার জন্মদিন হচ্ছে, আগের বছর বিয়ের পরে প্রথম বছর বিয়ের প্রথম বছর তো ওখানেই ছিলে, আর তারপরের বছরও মানে আগের বছরটা ওখানে ছিলাম, করোনার জন্য ওখানে ছিলাম, আর এই বছর ফাইনালি এইখানে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আয়োজন, আশা করি সব ভালো লাগবে। দেখো তোমার খেয়ে টেস্টটা এখনো বাকি আছে। ও বাকি ছিল, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। এই যে ইলিশ মাছ ভাজা অ্যাড হলো। আচ্ছা তুমি একা একা দেখতে থাকো, বলতে থাকো কি আছে। হ্যাঁ এটা বলে দিই, এটা হচ্ছে কি বললাম, হ্যাঁ এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে পায়েস, শিমুয়ের পায়েস। আমার চালের পায়েসের থেকে এটা বেশি ফেভারিট, তাই জেঠিমা এটাই বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে কেক, আর এটা হচ্ছে কিছু মিষ্টি, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে জল। আচ্ছা আর এটা হচ্ছে তুমি? আমি। ক্যামেরার পেছনে আছে নবরুণ, আর ওদিকে আছে জেঠিমা, আর এই হচ্ছে আশীর্বাদের জিনিস। রাত্রিবেলা কি হবে, বিরিয়ানি? রাত্রিবেলা এগুলোই খাবো আবার। আচ্ছা আচ্ছা, এত এখন থোড়াই খেতে পারবো, খুলে রাখবো যতটা পারবো খাবো এখন, রাত্রিবেলা পরে এগুলোই। ঠিক আছে।
ওখানে এটা দেখছিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো। সব থেকে বড় হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকো বাবা, সবাইকে নিয়ে ভালো থাকো, যা ইচ্ছা তাই খেয়ো। তুমি খাই দাও তাহলে। কি খাওয়াবো বলো? একটু ইলিশ মাছ ভাজা খাইয়ে দিচ্ছি বাবু, কাঁটা সাথে যদি আবার তাহলে একটু পায়েস দিয়ে দিই। হ্যাঁ একটু পায়েস দিয়ে দাও। আমি একটু উঠেছি আর আমার জায়গায় বসে গেছে। আরে খিদে পেয়েছে প্রচন্ড। দাঁড়া 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 দাঁড়া, খাবে খাবে। জানি মটন ফেভারিট তোমার না, ওটা তুমি করেছো তো এত কষ্ট করে, তার জন্য আমি ভাবলাম ওটাই দিয়ে আগে খাই। নানা দেখতে একেবারে হেভি হয়েছে দোকানের মতো, ওর থেকেও বেটার। হ্যাঁ ওটা একদম পুরো বোঝাই যাচ্ছে না, মানে বাড়িতে বানান বাবাই বানিয়েছে সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে না, মানে একটা খুব ভালো হাইফাই জায়গা থেকে কেনা, তাই তো? তাহলে ভাবছি একটা রেস্টুরেন্টের ব্যবসা করব নাকি, করলে ভালোই হয়। একটা পেঁয়াজ দেবো? না আমি তোমাকে একটু দিয়ে দিই, সেরকম সব দিও। হ্যাঁ সবাইকে এত ভালোভাবে অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ এবার খেয়ে নিচ্ছি, তুমিও বসে পড়ো, একসাথেই খেয়ে নি। একসাথেই খেয়ে নি আমরা একটা থালা। ওদিকে শুয়ে আছে, তার জন্য জেঠু এখানে নেই, জেঠু দুষ্টুকে পাহারা দিচ্ছে। সন্ধ্যেবেলায় আবার নিশ্চয়ই কেক কিনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ কেক আছে, কেক কেক কাটা হবে, কাটবে তুমি, তখন তো পুচকিটাও মানে জেগে থাকবে, ভালোই হবে, লাভলি জেগে থাকবে। ঠিক আছে, আবার বলছি থ্যাংক ইউ জেঠিমা, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করে এরকম গুছিয়ে দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য। আর থ্যাংক ইউ, আর যারা যারা আমাকে এতক্ষণ ধরে মানে কাল 12টা থেকে ফোন করে করে এত উইশ করছে, ব্লেসিং দিচ্ছে, তাদেরকেও তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখছো, তো তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। দুষ্টু আমার দুষ্টু, দুদিন আগেই যেহেতু অ্যানিভার্সারিতে আমরা ক্রিম কেক কেটেছিলাম, আর ক্রিম কেক না সবসময় অতটা ভালো লাগে না বাড়িতেও, তো ফ্রুট কেকটা সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, তাই জন্য ফ্রুট কেক নিয়ে আসা হয়েছিলো বার্থডের জন্য। আর আমার জন্মদিনের জন্য তো আনা হয়েই ছিল, দুষ্টুরও 15 মাস পূর্ণ হয়েছিল, তার জন্য দুষ্টুর জন্য আবার আলাদা আর একটা ফ্রুট কেক আনা হয়েছিল, তো আমরা দুজনে মিলে একসাথে দুটো কেক কেটেছি। Happy birthday to you. Uff. Ti
ঠিক আছে এবার তুমি ফুদা ফুদা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাড়ি বাড়ি দিনে আয়ে বাড়ি বাড়ি দিলি গায়ে বাড়ি বাড়ি দিনে আয়ে বাড়ি বাড়ি দিলি গায়ে তুজি হাজারো সাল ইয়ে মেরি হ্যারিজু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you. Happy birthday to Manai. Happy birthday to you. Darun, darun. Hatali. No. কেক কাটিং হয়ে গেল, এবার ফ্রেশ হয়ে দুষ্টুকেও খাওয়াতে হবে দুষ্টু সন্ধ্যেবেলার টিফিন। তো যাই হোক, দিনটা আমি খুব খুব ভালো কাটালাম। বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে একটা আলাদা মজা আছে, কিন্তু নিজের জন্মদিনে যেহেতু প্রত্যেকবার মায়ের হাতে রান্না খেয়ে এসেছি, তো এবার নবরুণের হাতের রান্নার মধ্যেও একটা মানে অনেক অনেক অন্যরকম ইমোশনস ছিল। জেঠিমার হাতের রান্নায় অনেক অনেক সুন্দর ইমোশনস ছিল, ওই ইমোশনসগুলো মানে সব থেকে বেশি ভালো লাগে পেয়ে, যেটা রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে গিয়েও খাবারে থাকে না। তো যাই হোক, থ্যাংকস টু দেম এত সুন্দরভাবে এত সুন্দর সুন্দর রান্না করে আমাকে খাওয়ানোর জন্য আমার জন্মদিনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট।